প্রথমবার আমাদের চ্যানেলটিকে দেখলে লাল বটন প্রেস করে সাবস্ক্রাইব করো আর আমাদের ভিডিও মিস না করার জন্য বেল আইকন টেপো ধন্যবাদ স্বাগত জানাচ্ছি আজ চলে এসেছি আমরা এবিটিএ সলভ করবো আজকে আমরা মাধ্যমিক টেস্ট পেপারে পেজ নম্বর চুরাশি তো তোমরা যদি আমাদের ভিডিওগুলি না দেখে থাকো তাহলে অবশ্যই আমি এখানে কোনো আই বেটন লিঙ্ক দিচ্ছি সেখানে ক্লিক করে তোমরা আগের ভিডিওগুলো দেখে নেবে আর যদি কোনো জায়গায় বুঝতে আসো হয় তাহলে অবশ্যই ভিডিওটাকে পজ করে নেবে আর আমাদের ভিডিওগুলো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের হাজারখানা সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গেছিলো আগের সপ্তাহে তো অসংখ্য ধন্যবাদ তোমরা এইভাবে আমাদেরকে ভালোবাসা দিয়ে যাবে আর আশা করি আমরা এইভাবে তোমাদের জন্য আরও আরও অনেক ভিডিও পাতে থাকবো তো শুরু করছি আমরা এই ভিডিও টেস্ট পেপার প্রথমে প্রশ্নটা দেওয়া আছে একের একে তোমরা সবসময় টেস্ট পেপারটা হাতের সামনে রাখো আর আমি একটা একটা করে কোশ্চেন আনসার করতে থাকছি তো ফার্স্টে কোশ্চেন দেওয়া হচ্ছে বার্ষিক দশ পার্সেন্ট চক্রবর্তীর হার সুদে দশ এক হাজার টাকার বছর চক্রবর্তীর সুদ কত হবে তাহলে আমরা একের একের সূত্র কী একের একের সূত্র হচ্ছে আই ইকোয়াল টু চক্রবৃদ্ধি সুদ বলেছে তাহলে পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড টু দি পাওয়ার এন যেখানে পি এর মান কত বলেছে পি এর মান বলেছে এক হাজার টাকা এর মান বলেছে তোমার দু বছর আর আর বলেছে তোমার দশ তাহলে মান বসেই দেবো আমরা এর জায়গা হচ্ছে এক হাজার ইন্টু ওয়ান প্লাস দশ বাই একশো টু দি বা এক হাজার একশো দশ একশো স্কোয়ার মানে দুবার আসবে তাহলে একশো দশ বা একশো তাহলে একটা দুটো শূন্য একটা দুটো শূন্য এক শূন্য এক শূন্য একটা শূন্য একশূন্য একশো এগারো একশো একুশ দুটো শূন্য তাহলে কত সুদ হচ্ছে তাহলে সুদ কত হয় বিয়োগ করতে হবে তাহলে সুদ হবে তোমার সরি বিয়োগটা ভুলে সুদ করলে কত হবে তোমার বিয়োগ করলে তোমার এক হাজার থেকে এটা বাদ করতে হবে তাহলে বারোশো দশ মাইনাস এক হাজার বিয়োগ করলে হবে তোমার দুশো টাকা তাহলে উত্তরটা হচ্ছে দুশো দশ টাকা একের একের অ্যান্সারটা তাহলে এখানে একে দুয়ে বলেছে যদি এক্স ভ্যারিজাস ওয়াই হয় তাহলে কোনটা সূত্র হবে এক্স স্কোয়ার ভ্যারিজাস ওয়াই কিউ না ওয়াই স্কোয়ার ভ্যারিজাস এক্স এস কিউব নাকি ওয়াই ভ্যারিজাস এক্স এস স্কোয়ার নাকি এক্স ভ্যারিজাস ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার ভ্যারিজাস স্কোয়ার তাহলে আমি যদি

একের তিনেরটাই তোমার বলেছে কোন ত্রিভুজের কোনগুলি অনুপাত হচ্ছে ওয়ান ইজ টু ওয়ান ইজ টু টু তাহলে বাহুুল অনুপাত কত হবে তাহলে কোন অনুপাত হচ্ছে কত এক তাহলে কত হবে একটা হচ্ছে তোমার তিনটে কোন মিলে হয় একশো আশি ডিগ্রি যদি হয় কে একটা হবে কে আর একটা হবে টু কে তাহলে যোগ করলে কত হবে কে প্লাস কে প্লাস টু কে ইকোয়াল টু একশো আশি ডিগ্রি

সাইন স্কোয়ার থিটা প্লাস কোয়ার থিটা ইকোয়াল টুটা প্লাস ওয়ান হয়ে যায় তাহলে ইকোয়াল টু এটা মানে হচ্ছে রুট টু হোল স্কোয়ার প্লাস সাইন থিটা মাইনাস কস থিটার হোল স্কোয়ার এটা দুই ইকোয়াল টু দুই প্লাস

বলছি দুটি গোলকের বকতলে ক্ষেত্রফল অনুপাত হচ্ছে ফোর ইস টু ওয়ান তাহলে আজ অনুপাত কত হবে তাহলে বক্ষতলের ক্ষেত্র ফল তাহলে বক্ষতলে ক্ষেত্রে প্রথমটা ধরেছি আর ওয়ান হচ্ছে টু তাহলে ক্ষেত্র ক্ষেত্রফল কত হয় ফোর পাই আর ওয়ান স্কোয়ার ইকোয়াল হবে ফোর পাই আর টু স্কোয়ার তাহলে এদের তাহলে আয়তন কত হবে এর বাই থ্রি পাই আর ওয়ান কিউ আর এর হবে ফোর বাই থ্রি পাই আর টু কিউ আর এখানে দিয়েছে এদের অনুপাত হচ্ছে চারটে তাহলে প্রশ্ন অনুসারে এইটার সঙ্গে এটা অনুপাত হচ্ছে আর ওয়ান আর টু হোল স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে টু বাই এর হোল স্কোয়ার তাহলে বলতে পারি আমরা আর ওয়ান বাই আর টু হচ্ছে টু বাই ওয়ান তাহলে আমরা মান এখানে সূত্রে

পাঁচ দুই আট ছয় এর মধ্যে সংখ্যা মান করো সংখ্যা যেসব বেশি করে আছে তো পাঁচ আছে একটা দুটো ছয় আছে একটা দুটো দুই আছে একটা দুটো তাহলে এর মধ্যে কোনোটা সংখ্যা না তাহলে এখানে কোনোটাই না হবে অ্যানসার কোনোটি নয় চলে আসছি আমরা দুই এর আগে দুই এর কি বলেছে কোনো নির্দিষ্ট শতকরা সুদের হারে কোনো আসল কুড়ি বছর দ্বিগুণ হলে তাহলে আসল যদি পি হয় তাহলে সুদে আসল হয়ে যায় সুদে আসলে হয়ে যায় তোমার টু পি তাহলে সুদ কত হচ্ছে টু পি মাইনাস পি মানে কুড়ি বছর কত আর পার্সেন্ট তাহলে হিসাব করলে কি হবে তাহলে আইকল টু পি টি আর বাই হান্ড্রেড তাহলে আয়ের জায়গায় পি বসবে পি এর জায়গায় পি টি এর জায়গায় কুড়ি আর এর জায়গায় আর বাই একশো

এবার কি বলেছে বলেছে দেখা হচ্ছে ভি বাই এইচ এর মান কত হবে ভি বাই এইচ এর মান কত হবে আচ্ছা লম্ববৃত্তাকার চোং লম্ববৃত্তাকার চোং এর ভূমি হয় কত একটা গোল হয় তাহলে গোলক গোলকটা কত হয় পাই তাহলে এর মান হবে পাই আর স্কোয়ার এইচ এর মান কত হয় এইচ এর হয় এইচ আর আয়তনের ক্ষেত্রফল সূত্র কি হয় পাই আর স্কোয়ার এইচ তাহলে দেখ পুরো কেটে আছে পার্টটা ওয়ান পুরো থাকছে তাহলে এর মান হচ্ছে অনুপাত হচ্ছে ওয়ান দুয়ের দুয়ের ছয়টা বলেছে ফাইভ এইট এক্স ওয়াই ওয়াই পনেরো এর গড় বলেছে নয় তাহলে মানে কত আছে গড় মানে কি পনেরো বা কটা সংখ্যা আছে এক দুই তিন চার পাঁচ ছয় ছয় ইকোয়াল টু নয় বেরোচ্ছে গড় দেওয়া আছে নয় যোগ করে কথা হবে তেরো ছয় উনিশ উনিশ পনেরো উনিশ পনেরো চৌত্রিশ আচ্ছা আমরা যোগ করি এগারো 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 উনিশ উনিশ পনেরো চৌত্রিশ চৌত্রিশ বাই চৌত্রিশ প্লাস পড়ে যাচ্ছে এক্স প্লাস ওয়াই বাই ছয় ইকোয়াল টু নয় তাহলে কত বেড়ে হচ্ছে তাহলে কোন গুণ করলে হবে চৌত্রিশ প্লাস এক্স প্লাস ওয়াই ইকোয়াল টু ছয় নং চুয়ান্ন তাহলে এক্স প্লাস ওয়াই পড়ে থাকে তাহলে চৌত্রিশ উপরে গেলে মাইনাস চৌত্রিশ যাবে তাহলে চুয়ান্ন মাইনাস চৌত্রিশ যোগ করলে হবে কুড়ি এক্স প্লাস ওয়াই এর মান মানে হচ্ছে কুড়ি তিনের একটায় সত্য মিথ্যা বলতে বলেছে তো বার্ষিক একই সুদের হারে আড়াইশো টাকার কুড়ি বছরের সুদ আর কুড়ি কুড়ি দুশো টাকার পঁচিশ বছরের সুদ কি অপেক্ষা কম হবে আচ্ছা বার করতে হবে তাহলে আড়াইশো করে আড়াইশো করে তোমার কুড়ি বছর তাহলে হচ্ছে পি আর বাই হান্ড্রেড তাহলে পি ইন্টু টি ইন্টু আর বাই হান্ড্রেড কত হচ্ছে তাহলে এখানে হচ্ছে তোমার আড়াইশো ইন্টু কুড়ি কত পে হচ্ছে বাকিগুলো সব একই থাকবে কত হচ্ছে তোমার গুণগুলো হচ্ছে পাঁচশো পাঁচ হাজার হচ্ছে আর আর পরের টা কি ছিল পরের ছিল তোমার পঁচিশ বছরে কুড়ি তাহলে একই হবে পঁচিশ into দুশো এর গুণফল তোমার পাঁচ হাজার বেরোচ্ছে অর্থাৎ তাহলে এদের মান হচ্ছে একই কিন্তু এখানে দেওয়া আছে অপেক্ষা কম আছে অত ভুল আছে তাহলে প্রথমের উত্তরটা হচ্ছে মিথ্যা তিনের দুয়ের টা কি বলেছে তিনের দুয়ের টা বলেছে কোন বৃত্তের বৈশিষ্ট্য কোন বিন্দু থেকে ওই বৃত্তের ওপর অঙ্কিত স্পর্শক পথ পরস্পর অসম নয় দেখুন এটা বৃত্তের বাইরে কোনো বহিঃস্থ বিন্দু না এর স্পর্শ আঁকলাম দুটোর কি আলাদা হবে অবশ্যই হবে তাহলে মিথ্যা তিনের টা তিনেরটা কি বলেছে সরি এটা তিনেরটা ছিল তিনের ছিল মিথ্যা কি হবে দুটো আমি দেখতে ভুলে গেছি তাহলে তিনের তিনের দু কি বলেছে ওয়াইকাল টু টু এটি হলে দেখাতে হবে ওয়াই স্কোয়ার ইকল টু ফোর টি নেই এখানে টি নেই আমাকে উদ্যোগ করতে হবে তাহলে কি করতে হবে এক্স ইকাল টু এটি স্কোয়ার তাহলে আমরা এখান থেকে পাই টি স্কোয়ার ইকোয়াল টু এক্স বাই এ এখানে টি কত কথাবো টি কল টু পাবো তোমার ওয়াই বাই টু এ তাহলে আমার টি স্কোয়ারের মান কত হচ্ছে তা টি এর মানে কি কথা বলো তাহলে টি এর যা কি হবে ওয়াই বাই টু এর হোল স্কোয়ার ইকুয়াল টু এক্স বাই এ তাহলে ওয়াই স্কোয়ার ইকোয়াল টু ফোর এ স্কোয়ার ইকোয়াল টু এক্স বাই এ কোন গুণ করলে হবে তোমার ওয়াই এ ওয়াই স্কোয়ার ইকোয়াল টু ফোর এ স্কোয়ার এক্স বা y square equal টু a common চলে ওইদিকে তাহলে y square বাই x বাই a কাটাকুটি করলে হবে তোমার y square equal টু four x তাহলে তিন একটা সূত্র আছে ওই দু একটা সত্য আছে তাহলে দু একটা হচ্ছে সত্য চারটা চারটা কি বলেছে চারটায় বলেছে তোমার থ্রি কস থিটা ইকুয়াল টু সাইন থিটা হলে থিটার মান কত হবে থিটার মান ষাট ডিগ্রি হবে কিনা দেখাতে হবে তাহলে

পাঁচ পয়েন্ট পাঁচ তাহলে বার করতে হবে তাহলে এক প্লাস দুই প্লাস থ্রি করে দট ডট করে দশ দশ পর্যন্ত যোগ করতে হবে আর তাকে সেটা দশ দিয়ে ভাগ করতে হবে কত করেছে তাহলে এক যোগ দুই যোগ তিন যোগ চার যোগ করে যোগ করলে হয় পঞ্চান্ন বাই দশ ফাইভ পয়েন্ট ফাইভ তাহলে এটা সত্য আছে তাহলে আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে আমি শুধু এমসি করলাম পেজ নম্বর চুরাশির আর তোমাদের দুই থেকে সরি চার থেকে আমি পরবর্তী ভিডিওটা বানাবো আর কালকের মধ্যে ভিডিওটি আমি তোমাদের জন্য পাঠাবো তো অবশ্যই তোমরা আমার চ্যানেলটিকে ভালো অবশ্যই লাইক করো আর আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিও